হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেলে। আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ ভাবলাম সম্পূর্ণ নতুন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা বিভিন্নভাবে কিন্তু টমেটোর চাটনি বানিয়ে খেয়েছেন, আজ আমি স্পেশাল একটি টমেটোর চাটনি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। আজ সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে এই টমেটোর চাটনি বানাবো। তাহলে চলুন, টমেটো খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর রান্নায় ফিরে আসছি। টমেটো খুব ভালোভাবে আগে কিন্তু গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি। নিয়ে দেখুন, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর টমেটোর দানা কিন্তু সব ফেলে দিতে হবে। টমেটো কাটা রেডি হয়ে গেছে। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই টমেটোর চাটনি বানানোর জন্য কিন্তু অল্প করে সরিষার তেল দিতে হবে। দেখুন, কড়াই ভালোভাবে গরম করে তেল দিয়ে খুব ভালোভাবে তেলও গরম করে নিয়েছি। আর তেজপাতা দিয়ে দেব, একটি শুকনো লঙ্কা দিয়েছি। তেজপাতা শুকনো লঙ্কা একটু ভেজে নেব। হাফ স্পুন সরিষা দিয়ে দেব। খুব ভালোভাবে তেজপাতা সরিষা আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিতে হবে, সামান্য লবণ। টমেটোর চাটনির জন্য তেজপাতা শুকনো লঙ্কা সরিষা দিয়ে তেলটা তৈরি করে নিয়েছি। কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো খুব ভালোভাবে কিন্তু 6 থেকে 7 মিনিট নাড়াচাড়া করে কষাই করে নিতে হবে। আর এই টমেটো কিন্তু কষাই করার সময় কোনো জল দিলে হবে না, কষাই করতে করতেই কিন্তু টমেটোটা ঠিকঠাক গলে যাবে। আর যত ভালোভাবে কষাই করতে পারবেন এই টমেটোর চাটনিটা, ততই টেস্ট হবে। 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষাই করে নিয়েছি। আর টমেটো কিন্তু সব প্রায় গলে গেছে, এখনও কিন্তু বারবার নাড়াচাড়া করব। আর মিডিয়াম আঁচে রেখেই কিন্তু টমেটোটা কষাই করতে হবে। আর এই টমেটোর চাটনির জন্য একটু তেঁতুল লাগবে। জলে অল্প একটু তেঁতুল গুলে নিয়েছিলাম, সেই তেঁতুলের জলটা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করব। আজ বাতাসা দিয়েই কিন্তু টমেটোর চাটনি বানাবো। বাতাসা দিয়ে এবার 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছেন বাতাসা সব গলে গেছে, আর টমেটোও কিন্তু সব সেদ্ধ হয়ে সব কিন্তু গলে গেছে। এবার আরও 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে টমেটোর চাটনি রেডি করে নেব। দেখুন, এবার কিন্তু বারবার নাড়াচাড়া করে নিতে হবে। আর যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে। দেখুন, সব টমেটোই কিন্তু ঠিকঠাক গলে গেছে, আর এখন থেকেই কিন্তু সুন্দর একটি গন্ধ ছেড়েছে। আজ আমি বলেছি যে স্পেশাল টমেটোর চাটনি করব। দেখতেই পাচ্ছেন, 1 স্পুন আমুল দুধ দিয়ে দেব। আমুল দুধটা কিন্তু জলে গুলে দিলে হবে না, এই শুকনো অবস্থায় আমুল দুধটা দিতে হবে, তাহলে টমেটো চাটনি খুব ভালো টেস্ট হবে। দেখুন, এবারে 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন খেতে কত লোভনীয় হয়েছে। আমুল দুধ কিন্তু এই রকমই একটু গোটা গোটাই থাকবে। 2 থেকে 3 মিনিট ভালো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আমার কিন্তু টমেটোর চাটনি রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর এই টমেটোর চাটনি এইভাবে কিন্তু খুব ভালো টেস্ট হয়, একবার আপনারা ট্রাই করে দেখুন। আর এইরকমই কিন্তু টাইট করতে হবে, একেবারে পাতলা করলে ভালো লাগবে না খেতে। এইরকম টমেটোর চাটনি টাইট করে নামিয়ে নেব। আপনারা এতক্ষণ দেখলেন খুব কম সময়ে স্পেশাল টমেটোর চাটনি বানালাম। আজ আমি যেভাবে বানিয়েছি একবার প্লিজ এইভাবে ট্রাই করবেন, করে কমেন্টে আমাকে জানাবেন। আর অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের কাছেও অনেক
অনেক শেয়ার করবেন, আশা করি তাদেরও খুব ভালো লাগবে। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে পারবো। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন, প্লিজ চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার ফিরে আসব নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।